আর গ্যালভানোমিটার এখানে দেওয়া আছে। এখন বের করতে হবে নিঃছিদ্র অবস্থায় এই হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। হুইস্টন ব্রিজের চারটি রোধ দেওয়া আছে। হুইস্টন ব্রিজের চারটা রোধ দেওয়া আছে, এখানে তার তড়িৎচারক শক্তি দেওয়া আছে একটা, এবং তাদের তড়িৎচারক শক্তির একটা আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। আভ্যন্তরীণ রোধ কীভাবে থাকে? শ্রেণীতে থাকে। আচ্ছা, এখন বের করতে হবে, আর গ্যালভানোমিটার এখানে দেওয়া আছে। এখন বের করতে হবে নিঃছিদ্র অবস্থায় এই হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। I1 এই এই মেন যে লাইন, এই পথ দিয়ে কত কারেন্ট যাবে কীভাবে বের করব? বের করব নিঃছিদ্র অবস্থায়, মানে এই পথ দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে মনে করব যে এই কানেকশান নাই। তাই যদি হয়, কারেন্ট না গেলে আসলে সেটা ডিসকানেক্ট থাকে, তো ওটা নাই, এরকম মনে করব। করার পরে এবার দেখো সহজ হয়ে গেছে। এবার জাস্ট আমাকে এই রোধটা যদি আমি বের করতে পারি, তুল্য রোধ, এই দুইজন শ্রেণীতে আছে, এরা দুজন শ্রেণীতে আছে, তো এদের রোধ বের করলাম, তারপরে এরা আবার সমান্তরালে আছে, তো এদের তুল্য রোধ বের করার পরে এই রোধ জানি আর এই ভোল্টেজ জানি, তো আমি কারেন্টটা বের করতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে এটা তো PQRS, তো এসের ভ্যালুটা এখন যে অবস্থায় দেওয়া আছে তাতে এটা সাম্যাবস্থায় নেই, তো এসের ভ্যালু কত হলে এটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে আমরা যে ইকুয়েশন বের করলাম PQRS এর যে সম্পর্ক সাম্যাবস্থায়, সেখানে এটার মানটা বের করব। করার পরে সেই মানের থেকে এই মানটা কতটুকু কম বেশি আছে এটা অ্যাডজাস্ট করে আমরা এর সাথে একটা এক্সট্রা কতটুকু রোধ এর সাথে যোগ করা লাগবে। দুইভাবে যোগ হতে পারে, সিরিজে যোগ হতে পারে, মানে শ্রেণীতে, আর একটা প্যারালালে যোগ হতে পারে, সমান্তরালে। যে রোধটা আমরা বের করব সেটা যদি যে রোধ দেওয়া আছে তার থেকে বেশি হয়, তাহলে এটা আমাকে সিরিজে যোগ করতে হবে। আর যে রোধটা হওয়া উচিত সেটা যদি যে রোধটা এখন আছে সেটা থেকে কম হয়, তাহলে আমার সামান্তরিকে যোগ করতে হবে যাতে তুল্য রোধটা কম হয়। তো ঠিক আছে, চলো আমরা বোর্ডে দেখি, অঙ্কটা করে ফেলি। আচ্ছা চলো প্রথমে আমরা হুইস্টন ব্রিজটি আঁকিয়ে ফেলি। ওখানে দেওয়া আছে ওকে, তো প্রথমে আমাকে বের করতে হবে
যদি এটা নিঃছিদ্র অবস্থায় থাকে তাহলে এই আইটা এই কারেন্টটা কত হবে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য প্রথমে আসো আমরা এই তুল্য রোধটা বের করে ফেলি। তো মনে করি পি কিউ এটা আর ওয়ান আর আর এস এটা হলো আর টু, তাহলে আর ওয়ান কত হবে, তাহলে আমরা এই টোটালটার তুল্য রোধ যদি আমরা আর ড্যাশ ধরি ঠিক আছে, টোটালটার তুল্য রোধ যদি আর ড্যাশ হয় তাহলে সমান্তরালের সূত্র অনুযায়ী আমরা জানি আর ওয়ান আর আর টুর মধ্যে সম্পর্ক এটা। আচ্ছা সেখান থেকে আমরা যদি মান বসাই ৮.৪ সো আমরা আর ড্যাশ পেয়ে গেলাম। এখন আমরা কি সূত্র জানি, আই সমান সমান অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5। এটা আমরা পেয়ে গেলাম আই আই এর মান। একটা প্রশ্ন আছে যে এস এর মান কত হলে এটা সাম্যাবস্থায় থাকবে, মানে এখন একটা সাম্যাবস্থায় নেই, কত মান হলে সাম্যাবস্থায় থাকবে। তো আমরা সূত্র কি জানি, সাম্যাবস্থায় থাকতে গেলে আমরা জানি পি কিউ ইজ ইকুয়াল টু আর এস হতে হয়। তো যদি পি এর এগুলোর মান বসিয়ে দেই তাহলে আমার এস হতে হবে হলো 24, কিন্তু আছে কত, আছে 16। তাহলে আমার একটা অতিরিক্ত রোধ এসের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে, যেহেতু যেটা হওয়া দরকার সেটা বেশি আছে শ্রেণীতে যুক্ত করতে হবে, যদি যেটা হওয়া দরকার সেটা যদি কম হয় তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে রোধ কমানোর জন্য। তো এখন তাহলে আমরা জানি শ্রেণীতে যুক্ত করলে কী হয় সূত্র, আমরা মনে করলাম এস ওয়ানটা এখন যেটা আছে মানে 16 আর এস টুটা নতুন যেটা যুক্ত করতে হবে, তাহলে এস এখন 24 আছে এখান থেকে যদি হিসাব করি তাহলে কত আসবে, সো আমার উত্তর হবে যে যে আমি অতিরিক্ত রোধ লাগাবো সেটা মান হবে 8 এবং এটা যুক্ত করতে হবে হলো শ্রেণীতে হবে শ্রেণীতে
ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও। আর তোমাদের প্র্যাকটিসের জন্য একটা এক্সামের ব্যবস্থা আছে, এটা ইনশাল্লাহ ভিডিও ডেসক্রিপশান বা কমেন্টে দিয়ে দেওয়া থাকবে, তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।